আজকে কিন্তু আশার আলোই দেখাবো যে প্রত্যেকটা মানুষ যদি মনে করে একটু একটু করে তারা কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে পারে। বদিসুখা স্কুলের সামনের রাস্তা, পরপর দুটো এপিসোড করেছিলাম যেখানে দাঁড়িয়ে আমরা আবেদন করেছিলাম যে যেভাবেই হোক, আমরা জানি না সেটা কারা করবে, কিন্তু এটা খুব ভালো একটি খবর যে অবশেষে রাস্তার কাজ শুরু হলো এবং অনেক মানুষের অসুবিধা ছিল। প্রায় 3000-এর পরে স্টুডেন্ট এখানে পড়তে আসে, গার্জিয়ান থেকে শুরু করে তারা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, বিশেষ করে বর্ষাকাল এবং এখনও অক্টোবর মাস, এই সময়তে দাঁড়িয়েও এখনও বৃষ্টির প্রকোপ বেশ রয়েছে এবং পুরো বুঝতেই পারছেন জলমগ্ন রাস্তা, সেখানে স্কুল বাস থেকে শুরু করে ভীষণ অসুবিধা হতো। এই সমস্ত কিছু থেকে কাটিয়ে এটা আমাদের কাছে খুশির খবর, অবশেষে যেভাবেই হোক রাস্তার কাজ শুরু হয়েছে, পাথর ভাঙার কাজ, এবং আশা করি খুব ভালো একটি রাস্তা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ, আমি চেষ্টা করেছি মানুষের কাছে তুলে ধরা, যদি কোনো অসুবিধা হয় চেষ্টা করেছি যদি মানুষের প্রশাসনের কাছে এবং অন্যান্য যারা রয়েছে যে রাস্তাটি গড়বার পেছনে যাদের ভূমিকা থাকা উচিত তারা যেন এই ব্যাপারে এগিয়ে আসে, এবং অবশেষে সেই কাজটি শুরু হলো, অবশ্যই এটা আনন্দের খবর। বদিসুখা স্কুলের সাথে যুক্ত যারা টিচার থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে এবং সেই সঙ্গে যারা আমাদের স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের গার্জিয়ান যারা ভীষণ কষ্ট করে এই বর্ষাকালে আমাদের সাথে, তারাও কষ্ট ভোগ করেছে এবং সেখানে দাঁড়িয়ে শুধু আমাদের একটাই প্রার্থনা ছিল রাস্তাটা তৈরি হোক এবং অবশেষে সেই পাথর ভাঙার কাজ আজ থেকে, এবং আশা করি আগামী দিন একটি সুন্দর মোরামের রাস্তা আমরা পাবো। আমি জানি না এই বিষয়ে কতটুকু ভূমিকা ছিল, তবু প্রত্যেকটা দিন তুলে ধরার চেষ্টা করেছি যে যা কিছু ভুল, মানে ভুল বলবো না, যা কিছু হয়তো ভুলই, যা অবস্থা ছিল রাস্তা সেটাই বলবো, সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু খুব ভালো একটি খবর। বদিসুখা স্কুলের প্রত্যেকটি সদস্য, মানে যারা এর সঙ্গে রিলেট, ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা রয়েছে, আবারও বারে বারে ধন্যবাদ জানাই। আমরা অপেক্ষায় রইলাম এখানে দুর্গাপুজো কেটে যাওয়ার পর এই যে রাস্তার বর্তমান পরিস্থিতি, এই রাস্তার পরিস্থিতি সম্পূর্ণ এক প্রকার মুছে গিয়ে নতুন রাস্তা তৈরি হবে বদিসুখা স্কুলের সামনে, এটাই আমাদের কাম্য ছিল এবং এটাই আলটিমেট রূপ পেতে চলেছে। সকলকে ধন্যবাদ যারা এই রাস্তার কাছে হাত দিলেন, অবশ্যই সকলকে ধন্যবাদ।